আজকে আমি যেই সিরামটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ফেস সিরাম, সেটি হচ্ছে গুড ভাইবসের একটি ফেস সিরাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ প্যাকেটটা কিছুটা এই টাইপের হয়। এই গুড ভাইবসের ফেস সিরামটা খুবই ভালো, আমি নিজেও সেটা ইউজ করেছি এবং ইউজ করার পরেই সেটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ফেস সিরামটা রয়েছে এটি হচ্ছে গুড ভাইবসের। এই গুড ভাইবস ব্র্যান্ড কোনো কেমিক্যাল ইউজ করে না, যার ফলে তার প্রতিটা প্রোডাক্ট খুবই ভালো হয় স্কিনের জন্য। তাহলে চলো তোমাদের সাথে তাড়াতাড়ি এই প্রোডাক্টটা রিভিউ শেয়ার করছি। এই গুড ভাইবসের যে রোজি ফেস সিরামটা, সেটার প্যাকেটটা কিছুটা এরকম দেখতে, ছোট টাইপের প্যাকেট। এটা 10 ml এ অ্যাভেলেবেল হয় আর পিছনে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে। রোজিভ ফেস সিরামের যে বটলটা আছে সেটা হচ্ছে কিছুটা এই টাইপের হয়, একটা ড্রপারের সাথে সেটি আসে, যাতে করে আমরা যতটুকুন আমাদের দরকার আমরা ততটুকুনি ইউজ করতে পারি, একবারে যাতে বেশি ইউজ করে না ফেলি। আর ফেস সিরামের যে অয়েলটা রয়েছে সেটা খুবই হালকা, মানে একদম নন স্টিকি টাইপের তোমরা এটা ইউজ করতে পারো, ওরকম না যে স্কিনে দেওয়ার পরে স্কিনটি প্রচুর অয়েলি হয়ে যায়, প্রচুর নন স্টিকি। তোমরা দেখতেই পাচ্ছ আমি সেটাকে হাতে অ্যাপ্লাই করছি, খুব ভালো, খুবই হালকা। এই রোজি পয়েলটা তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করছি, তোমরা অবশ্যই একবার এই রোজি পয়েলটা তোমরা ইউজ করে দেখো। অবশ্যই তোমরা এই প্রোডাক্টটা একবার ইউজ করতে পারো, চোখ বন্ধ করে ইউজ করতে পারো এই প্রোডাক্টটা। আমি যেহেতু নিজে প্রোডাক্টটা ইউজ করেছি তার জন্য আমি বলছি তোমাদের। আর এই প্রোডাক্টটার আরও কয়েকটি বেনিফিট হলো, এটা হচ্ছে রিঙ্কেলস, আমাদের রিঙ্কেলস যে পড়ে যায় স্কিনে সেটাকে দূর করে, পুরো স্কিন টোনটাকে একদম ইভেন করে দেয়। আর হচ্ছে এই রোজি পয়েলটা হচ্ছে আমাদের স্কিনে যে প্রচুর পরিমাণে যে ট্যান থাকে, পিগমেন্টেশন থাকে, সেটাকেও দূর করতে প্রচুর হেল্প করে। এটা এমনি এমআরপি হচ্ছে 215, আর এটা আমি সেলে নিয়েছি 160 মতো। তো এটার লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং একটি ছোট্ট লাইক করবে। এরপরে আমি তোমাদের জন্য আরও কিছু প্রোডাক্টসের রিভিউ শেয়ার করবো। আর যদি পার্সোনালি কোনো প্রোডাক্টের রিভিউ পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। হ্যাভ আ নাইস ডে অ্যান্ড টেক কেয়ার।